হ্যালো বন্ধুরা, আমি রেশমা। রেশমিখানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি খুব সহজ এবং সিম্পল একটা রেসিপি, নতুন আলু দিয়ে ডিমের ডালনা। ডিম ছোট বড় তো আমরা সকলেই খেতে খুব পছন্দ করি, এমন কেউ নেই যার ডিম পছন্দ নয়। আর এখন নতুন আলু দিয়ে ডিমের ডালনার স্বাদই অপূর্ব হয়, আর এটা অসাধারণ লাগে খেতে। এটা রান্না করাও খুব সহজ আর খুব চটজলদি হয়ে যায়। যেদিন বাড়িতে কিছু রান্না করতে ইচ্ছে করবে না, সেদিন এই পটটা আপনারা কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারেন। যেমন তাড়াতাড়ি হয়, তেমনি এটা খেতেও সুস্বাদু। আর যারা আমার পুরনো বন্ধু এখনও আমার সঙ্গে রয়েছেন, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন দেখে নিয়ে ডিমের ডালনা করতে আজ আমার কী কী উপকরণ লাগছে। এখানে দেখুন, আমি ছখানা ডিম নিয়েছি। ডিমটাকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি নতুন আলু, ছোট ছোট সাইজের আলু আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি ডিমটাকে নুন হলুদ মাখিয়ে নেব ভেজে নেওয়ার জন্য। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, আর দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে আমি খুব ভালোভাবে ডিমের গায়ে আমি মাখিয়ে নেব, যেন নুনটা খুব ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায়। এইভাবে আমি ডিমের গায়ে আমি নুন হলুদটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি ডিমটাকে ভেজে নেব। তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। এবার কড়াই আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেলে আমি এই ডিমগুলো একটা একটা করে সব তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ডিমটাকে আমি হালকাভাবে ভেজে নেব, খুব বেশি আমি ভাজব না। গ্যাসটা আমার মিডিয়াম ফ্লেমে আছে। ডিমটাকে আমি 1 থেকে 1.5 মিনিট মতন আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু ডিমের স্বাদ পাওয়া যায় না, তাই আমি হালকাভাবে একটু ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করে। এক থেকে দেড় মিনিট ডিমটা আমি ভেজে নিয়েছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে ডিমটা, এইভাবে হালকাভাবে ভেজেছি। এবার ডিমটাকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই ডিম ভাজার তেলেই কিন্তু আমি সেদ্ধ করা আলুগুলো ভেজে নেব। তাই আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এই আলুটাকে আমি 2 থেকে 3 মিনিট মতন আমি এইভাবে হালকাভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। গ্যাসটা আমার মিডিয়াম ফ্লেমে আছে, পুরো রান্নাটাই আমি মিডিয়াম ফ্লেমে করব। আর আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এই নুনটা দিলে কিন্তু আলুর মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়। নুনটা দিয়ে আমি আলুটাকে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। এইভাবে নাড়াচাড়া করে আমি আলুটা ভেজে নিচ্ছি। যতক্ষণ আমি আলুটা ভাজছি ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য দেখুন এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরে বাটা, আর আমি নেব সামান্য একটু রসুন বাটা, আধা চা চামচেরও কম। এটা একেবারে অপশনাল, আপনাদের ইচ্ছে না হলে নাও দিতে পারেন। আর নিচ্ছি আধা চা চামচ লাল লঙ্কা বাটা, আর নেব আমি আধা চা চামচ আদা বাটা। রসুন বাটাটা দিলে স্বাদ একটু ভালো হয়, যাদের ইচ্ছে হবে না তারা দেবেন না। আর দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতন নুন। দিয়ে সামান্য একটু জল দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে এটা এই সবগুলো মশলাকে গুলে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এইভাবে আমি দেখুন একটা পেস্ট তৈরি করে নিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখুন আলুগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। আলুগুলোকে তুলে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে তারপর আমি আপনাদের কাছে আবার আসছি। দেখুন আমি আলুগুলোকে তুলে নিয়েছি। তুলে নিয়ে কড়াইয়ে আমি আরও 3 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হলে আমি এর মধ্যে এবার আমি ফোড়ন দিয়ে দেব। আমি আধা চা চামচ আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিচ্ছি আমি 3টে দারচিনি, আর দিচ্ছি 2টো তেজপাতা। দিয়ে ফোড়নটাকে আমি 30 সেকেন্ড মতন আমি একটু নাড়াচাড়া করে নেব। যখন খুব সুন্দর একটা যখন গন্ধ বেরোবে, জিরেটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, দারচিনির যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি খুব কুচি কুচি করে আমি কেটে রেখেছি। পেঁয়াজটাকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব, হালকা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে।
দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পর দেখুন পেঁয়াজটা হালকা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে পেস্ট করে যে মশলাটা রেখেছিলাম সেই আমি মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি মশলার বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দুই থেকে তিন মিনিট মতন আমি এই মশলাটাকে আমি কষিয়ে নেব, যেন জিরে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পর দেখুন আমার মশলার জলটা শুকিয়ে গেছে, মশলাটাও আমার একটু কষানো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, মিডিয়াম সাইজের একটা টমেটো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি আরও দুই থেকে তিন মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব, যেন টমেটোটাও গলে যায় আর মশলাটাও যেন আরেকটু ভালোভাবে কষানো হয়ে যায়। দেখুন আমার দুই থেকে তিন মিনিট পর আমার মশলাটা আরও ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। এবার আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব আলু আর ডিমটা যে আমি ভেজে রেখেছিলাম সেদ্ধ করে, সেই ভাজা আলু আর ডিমটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব হালকা হাতে নাড়াচাড়া করে মশলার সাথে ডিম আর আলুটাকে মিশিয়ে দিতে হবে, কারণ হালকা হাতে না নাড়লে ডিমটা ভেঙে যেতে পারে, তাই খুব সাবধানে এটা নাড়াচাড়া করবেন। আমি তিন থেকে চার মিনিট মতন এই মশলার মধ্যে ডিম আর আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে। তিন থেকে চার মিনিট আমি এইভাবে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দেখুন আমার কষানো হয়ে গেছে, তলায় আমার লেগেও যাচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। আপনারা যে যেমন গ্রেভি রাখবেন সেই আন্দাজে জলটা দেবেন। আমি গ্রেভিটা একটু মাখামাখা রাখবো তাই আমি খুব বেশি জল দিলাম না, আর চেষ্টা করবেন গরম জল দেওয়ারই, কারণ গরম জল দিলে যে কোনো তরি তরকারির স্বাদ কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যায়। গরম জল দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি আর খুব সহজে হয়ে যায়। পাঁচ মিনিট মতন আমি ঢাকা দিয়ে রাখবো। পাঁচ মিনিট পর দেখুন আমি ঢাকনা খুলছি, আমার গ্রেভিটা ফুটেও গেছে আর আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসছে। যেহেতু আমার ডিম আলু সব সেদ্ধ করা ছিল আর মশলাটাও আমি অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তাই আমার খুব বেশি সময় লাগলো না। আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসছে, দেখুন কত সুন্দর কালারটা এসছে দেখে আপনারা বুঝতে পারছেন। এবার আমি এর মধ্যে দেব হাফ চা চামচ মতন চিনি। চিনি দিলে তরকারির স্বাদ অনেকটা পরিমাণে বেড়ে যায়, কিন্তু এটা একেবারে অপশানাল, আমার ভালো লাগে বলে আমি দিলাম, আপনাদের ইচ্ছে না হলে নাও দিতে পারেন। আর আমি দিচ্ছি সামান্য একটু ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি গোটা গোলমরিচ আর গোটা জিরে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর দিচ্ছি আধা চা চামচ গরম মশলা গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে এসছে তাই আমি এটাকে আর খুব বেশিক্ষণ জ্বাল দেব না। আমি ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার নতুন আলু দিয়ে ডিমের ডালনা। দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসছে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। এটা আপনারা ভাতের সাথেও সার্ভ করতে পারেন বা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। এটা খেতে ভীষণই টেস্টি হয় আর বানানোও খুব সহজ, তাই প্লিজ আপনারা এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর উপকরণ জানতে যদি কোনো অসুবিধা হয় তাহলে ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।